ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের উরিতে একটি ব্রিগেড সেনা দপ্তরের হামলায় 17 জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তান ভারত নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতের কোথায় কোথায় পাক সেনা হামলা চালাবে সেই টার্গেট ইতিমধ্যেই ছকে ফেলা হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারত হামলা চালালে পাক সেনা যাতে তৎক্ষণাৎ মোক্ষম জবাব দিতে পারে সেই প্রস্তুতিও সেরে রাখা হয়েছে। জিও টিভির রিপোর্টে এমন কথাই বলা হয়েছে। পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, যুদ্ধবাজ ভারতের দিক থেকে কোন রকম আগ্রাসনের চেষ্টা হলে পাকিস্তান তার যোগ্য জবাব দিতে তৈরি আছে। অন্য একটি সূত্রেও উল্লেখ করা হয়, পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি, যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে, আঘাত হলেই প্রত্যাঘাতে জবাব দেয়া হবে। সূত্রের খবর আরও জানিয়েছে, শুধুই টার্গেট ঠিক করে রাখা নয়, সেই মতো সেনাও মোতায়েন করে দেয়া হয়েছে। পরিকল্পনা মতোই পরপর টার্গেটে আঘাত করা হবে। সরকারি সূত্রে বলা হচ্ছে, পাক আর্মির ক্ষমতা সম্পর্কে ভারত নিশ্চয়ই সতর্ক রয়েছে, সীমান্ত রক্ষায় যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পাক সেনা প্রস্তুত। সম্প্রতি উরি সেনা ছাউনিতে পাক জঙ্গি হামলায় 18 সেনার মৃত্যুর প্রেক্ষিতে দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেয়া হবে। পাকিস্তানে ঢুকে আমেরিকা যেভাবে বিন লাদেনকে খতম করেছে, সেভাবেই পাক জঙ্গি নিকেশের দাবি উঠেছে ভারতের অভ্যন্তরে। এমনকি ভারতীয় সেনাও এবার চাইছে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাটটি উড়িয়ে দিতে। যদিও নয়াদিল্লি যুদ্ধবাজ তকমা এড়াতে কূটনৈতিক পথেই এগোতে চাইছে, লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে জঙ্গি মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা। এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।